আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি টিপস নিয়ে আসলাম। এই টিপসে আপনাদেরকে অনেকেই অবাক হয়ে যাবেন। আপনারা যখন কোনো অ্যাপস মুখে বলবেন তখন সেই অ্যাপসটা অটোমেটিকলি ওপেন হয়ে যায়। এই কাজটা কীভাবে আপনারা করবেন এই ভিডিওটি কন্টিনিউ করুন, আপনারা শিখতে পারবেন। ওপেন ইউটিউব, দেখতেই পেলেন যেন এখন ইউটিউবটা ওপেন হয়ে গেছে। এখন যদি আমি ইউটিউব থেকে ব্যাকে যেতে চাই তাহলে আমি বলবো ব্যাক। ওপেন মেসেঞ্জার, ওপেন সাগর কান, ওপেন ফেসবুক, ব্যাক। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পারলেন যে আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাইলাম এটা আসলে একটু অনেক একটু মজাদার একটি বিষয়। আপনারা এই বিষয়টা কিভাবে কাজ করবেন সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে কন্টিনিউ করেন, আপনারা শিখতে পারবেন। এটা কিভাবে আমি কাজ করেছি এটাই আজকের ভিডিওতে দেখাবো। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ছোট্ট কাজটি করতে হলে আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশন। সেই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর ভয়েস অ্যাক্সেস, তো আমরা এখানে ভয়েস অ্যাক্সেস লিখে সার্চ করতেছি। ভয়েস অ্যাক্সেস লিখে সার্চ করার পর আপনার যে অ্যাপ্লিকেশনটি প্রথম আসবে সেই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এখানে কোনো পারমিশন চাইলে সেই পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। এখানে দেওয়ার পর আপনাদের সাইডের নিচে একদম নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে আপনাদের যে ভয়েসটা এটা ওপেন করে দেওয়ার জন্য সেটা আপনারা ওপেন করে দেবেন। যদি আমার যে ফোনটা এমআই সেট থাকে তাহলে আমার দেখানো যে নিয়মটা সেই নিয়মটা ফলো করুন এবং আপনারা আপনাদের সেটে এটাই কানেক্ট হয়ে যাবে। যাই হোক, আমরা এই যে মোড ডাউনলোড যে সার্ভিসটা, মোড ডাউনলোড সার্ভিসে যাব। মোড ডাউনলোডের সার্ভিসে যাওয়ার পরে যে ভয়েস অ্যাক্সেস যে অপশনটি দেখতেছেন অফ করা আছে, সেটা আপনাদের অন্য কোনো অপশনে থাকতে পারে বা সিস্টেমে থাকতে পারে, সেখান থেকে আপনারা এটা অন, আপনাকে এটা ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে নেক্সট, আপনারা নেক্সটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা, তারপর আবার আপনাদের এই নেক্সট, নেক্সটের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখন আপনাদের কাজ কমপ্লিট। এখন দেখেন এখানে একটি একটি অপশন এসেছে যে মিউজিক্যালির যে একটি অপশন, সেই অপশনটা কিন্তু থাকবে। আমরা মূলত এই অপশনটা দিয়েই কিন্তু কাজ করব। আমরা যখন এই অপশনটা ওপেন করব তারপর কিন্তু এখানে কাজ করব। এখন আমরা এখান থেকে ভেকে চলে যাব। এখন কিন্তু আমাদের কাজটা কমপ্লিট, অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। দেখেন অ্যাপসটা সেট আপ দেওয়া কমপ্লিট, আর এই যে অপশনটা আছে আপনারা যখন কাজ করবেন তখন এই অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেই কাজটা আপনি এখানে বলবেন, কিন্তু তারপর কিন্তু সেই কাজটা হবে। দেখুন আমরা এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিন্তু অনেক নাম্বার কাউন্ট হয়েছে। ওপেন ফেসবুক, ব্যাক, ওপেন মেসেঞ্জার, ব্যাক, ওপেন ইউটিউব, ব্যাক। হ্যাঁ, আপনারা দেখতেই পেলেন যেন আমি যা বলেছি কিন্তু এটাই কাজ করেছে। যাই হোক, এইভাবে আপনারা আপনাদের সেটিও আপনারা এই অ্যাপসটা ব্যবহার করতে পারেন। আমি যে সিস্টেমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সেই সিস্টেমরা আপনারা যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের ফোনেও এই অ্যাপসটা ব্যবহার করতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।